क्वांटम मेकानिकल मॉडल ऑफ एटम एंड क्वांटम नंबर टॉपिक था आज का। सो फर्स्ट हमें शुरू कर ची सोडिंजर वही बिकल सकते की देखे सोडिंजर वही बिकल सकते শর্টকাট এটাকে আমরা বলি সোলিঞ্জার ওয়েভ ইকুয়েশনস অর ওয়েভ ইকুয়েশনস শর্টে বলি ওয়েভ ইকুয়েশনস কি বলি ওয়েভ ইকুয়েশন। আচ্ছা ফার্স্ট অফ অল সোলিঞ্জার ওয়েভ ইকুয়েশন কি বলছে এটা ডেসক্রাইবস দা থ্রি ডাইমেনশনাল মোশন অফ ইলেকট্রন অ্যারাউন্ড নিউক্লিয়াস নিউক্লিয়াসের অ্যারাউন্ডে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন যে ইলেকট্রন ক্লাউড হিসেবে ঘুরছে ইলেকট্রন কিন্তু একটা আমরা এরকম ইলেকট্রন এটা যদি নিউক্লিয়াস হয় এর চারপাশে ইলেকট্রন একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে ইলেকট্রন ক্লাউড হিসেবে ঘুরছে ইলেকট্রনের মেঘ ইলেকট্রন ক্লাউড আর ইলেকট্রনের মেঘ বুঝে গেল স্যার। এবার শোন ছড়িয়ে দেবো নিচে নামিয়ে দেবো তাই না ঠিক আছে। নেক্সট দেখো হোয়াট ইজ তাহলে সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস ফার্স্ট আমাদের কি কি সম্পর্কে আইডিয়া নেই বলে গেল সাই হচ্ছে ওয়েভ ফাংশন ঠিক আছে। সাই ইট কন্টেন্স অল ডাইনামিক্যাল ইনফরমেশন অ্যাবাউট ইলেকট্রনস ইলেকট্রনস যে একটা নিউক্লিয়াসের সারাউন্ডিংয়ে থ্রি ডাইমেনশনাল স্পেসে ঘুরছে সেই সংক্রান্ত যাবতীয় ধারণা ইলেকট্রনের গতি সংক্রান্ত যাবতীয় ধারণা সেই সম্পর্কে আমাদের অল ডাইনামিক ইনফো অ্যাবাউট ইলেকট্রনস কে দেয় স্যার। ক্লিয়ার? নেক্সট কি আচ্ছা এটা কোন সিস্টেমের জন্য দেখ এখানে একটা পয়েন্ট লিখছি সিস্টেম কোন একটা সিস্টেম যেই সিস্টেমটা এনার্জি এনার্জি ডাজ নট চেঞ্জ উইথ টাইম এমন একটা সিস্টেম যার এনার্জিটা টাইমের রেসপেক্টে কোনো চেঞ্জ হচ্ছে না টাইমের রেসপেক্টে এনার্জিটা
কনস্ট্যান্ট বা চেঞ্জ হচ্ছে না, তার ক্ষেত্রে আমরা লিখতে পারি এইচ সাই ইকুয়ালস টু ই ইনটু সাই। এখানে এইচ কি? এইচ হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, ই কি? ই হচ্ছে টোটাল এনার্জি অফ সিস্টেম, বোঝা গেল? তাহলে এইটা হলো সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের একটা ফর্ম। তাহলে তোকে বলবে সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের এই ফর্মটা কি ট্রু? এনসিআরটিতে আছে হ্যামিল্টনিয়ান অপারেটরের ফরম্যাট, বোঝা গেল? জাস্ট সিম্পলি এটা মনে রাখিস, এটা বোঝার মানে জন্য তোকে কোয়ান্টাম ফিজিক্স পড়তে হবে, সেটা অনেক টাফ ব্যাপার স্যাপার, জাস্ট সেটা মনে রাখিস যে এই ফরম্যাটটা দিলে ঠিক হয়। ঠিক আছে, এইচ কি? হ্যামিল্টনিয়ান অপারেটর। ই কি? টোটাল এনার্জি। ওকে, হ্যামিল্টনিয়ান অপারেটর। আচ্ছা, এটা কমন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, এমন সিস্টেম যে সিস্টেমটার টাইমের রেসপেক্টে কোনো এনার্জি চেঞ্জ হচ্ছে না। ওকে, নেক্সট, এটা গেল সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের একটা ফরম্যাট। আচ্ছা, সাই কি? সাই হচ্ছে ওয়েভ ফাংশন। আচ্ছা, সাই সম্পর্কে একটা কথা বলি, সাই ইট হ্যাজ নো ফিজিক্যাল মিনিং, সাইয়ের কোনো ফিজিক্যাল মিনিং নেই। ওকে, নেক্সট। আচ্ছা, ওয়েভ ইকুয়েশন অফ অ্যান ইলেকট্রন ইন অ্যাটম মুভিং ইন থ্রি ডাইমেনশনাল স্পেস। আচ্ছা, এক্ষেত্রে আমরা ইলেকট্রনের ক্লাউডটা মনে করছি নিউক্লিয়াসের চারপাশে থ্রি ডি স্পেসে ঘুরছে, সেক্ষেত্রে আমাদের ওয়েভ ইকুয়েশন বা সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা আমরা কীভাবে লিখি? না, সাই স্কোয়ার, সরি, ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার। দেখ, থ্রি ডাইমেনশনাল স্পেস, বুঝলি, এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেট কার্টেসিয়ান সিস্টেমে নিলাম, ইনটু সরি প্লাস কত বল, ই মাইনাস জেড না, 8 পাই স্কোয়ার ইনটু এম বাই এইচ স্কোয়ার, এর সাথে গুণ থাকে কত, না না এখানে কুলোবে না, তো কুলোবে, এর সাথে গুণ থাকে ই মাইনাস ভি ইনটু সাই, তাই দেখতে পার ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু জিরো। তাহলে এইখানে তোকে দেখতে হবে কি না, এইগুলো আমার বড় করে লেখা হয়ে গেছে, আলটিমেট আরেকবার আমি লিখে দিই। সো সোডিঞ্জার ইকুয়েশন আমার সাথে সাথে সবাই বলো, বলো ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, বলো এর পরের টার্মটা ডেল স্কোয়ার সাই বাই ডেল, ভেরি গুড, ওয়াই স্কোয়ার, তারপর টার্মটা জেড স্কোয়ার, ভেরি গুড, প্লাস এইচ পাই স্কোয়ার ইনটু এম, এইচ পাই স্কোয়ার ইনটু এম বাই এইচ স্কোয়ার ইনটু e minus v into psi equals to 0, বুঝা গেল? দিস ইজ সোডিঞ্জার ওয়েভ। এবারে শোনো, এই ইকুয়েশনটা মেইনলি কার কার মধ্যে বলতো, না এই ইকুয়েশনটা মেইনলি সাই মানে ওয়েভ ফাংশন এন্ড এনার্জির মধ্যে, ওয়েভ ফাংশন এন্ড এনার্জির মধ্যে, তার মানে এই ইকুয়েশনটাকে যদি তুই সলভ করিস, সলিউশন অফ দিস ইকুয়েশন, তোকে এই এই ইকুয়েশনটা সলভ করলে তুই কী কী পাবি? ইট গিভস সাই অ্যান্ড এনার্জি। এই ইকুয়েশনের সলিউশন থেকে আমরা কী কী পাবো? এনার্জি পাবো আর সাইয়ের ভ্যালু পাবো। যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টেন ইকুয়ালস টু, ধর যদি তোর বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সিক্স, এরকম কোনো ইকুয়েশন, এখান থেকে আমরা কী পাই? এক্স এর ভ্যালু পাই। সিমিলারলি এই ইকুয়েশন থেকে আমরা আননোন কোয়ান্টিটি কি সাই, সাইয়ের ভ্যালু পাবো। সাই কি? ওয়েভ ফাংশন। তোকে কোশ্চেন দেবে নিট লেভেলে, এটাই কোশ্চেন দেবে, সোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনের ফরম্যাট কি, এটি হবে কোশ্চেন। এই ফরম্যাটটি ঠিক কিনা ঠিকঠাক লিখতে হবে সেখানে, বুঝা গেল? আর কি দেবে কোশ্চেন? এই হ্যামিল্টনিয়ান অপারেটরের ফাংশনের ফরম্যাট, খুবই একটু আমি এক্সপ্লেন করে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এইখানে ই কি ভাই? ই হচ্ছে এখানে কি? ই হচ্ছে টোটাল এনার্জি অফ সিস্টেম,
টোটাল এনার্জি অফ সিস্টেম, অ্যান্ড এইটা হচ্ছে ভি, ভি বা ইউ দিস ইজ দ্য পোটেন্সিয়াল এনার্জি। বুঝা গেল? তাহলে ভি কি? ই হলো টোটাল এনার্জি, ভি হলো পোটেন্সিয়াল এনার্জি। আচ্ছা আর কে কি? এম তো মাস অফ ইলেকট্রন, নো ডাউট, ঠিক আছে। আর এই হলো, আচ্ছা এইচ হচ্ছে কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে। এম কি? তাহলে কোশ্চেন দেবে তোকে সোডিজার ওয়েবিকেশন কি, এইটি হবে কোশ্চেন। এইটা যদি লিখে দিতে পারো তাহলে চার নম্বর। বুঝে গেল? হ্যাঁ আয় আয়। আচ্ছা একটু আগে আমরা পড়লাম, আচ্ছা দেখ একটু আগে আমরা পড়লাম কি না, সাই ইট ইজ দ্য ওয়েভ ফাংশন, সাই ইজ দ্য ওয়েভ ফাংশন, সাই ইজ দ্য ওয়েভ ফাংশন। আচ্ছা শোন, সাই ইজ দ্য ওয়েভ ফাংশন হ্যাজ নো ফিজিক্যাল মিনিং। ভেরি গুড, ইট হ্যাজ নো ফিজিক্যাল মিনিং, সাই এর কোনো ফিজিক্যাল মিনিং নেই। বাট সাই স্কোয়ার, এটা কি? সাই স্কোয়ার, সাই স্কোয়ার হ্যাজ ফিজিক্যাল সিগনিফিক্যান্স, কিন্তু সাই স্কোয়ারের ফিজিক্যাল মিনিং আছে। কিরকম না? প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন অ্যাট এ পয়েন্ট উইদ ইন অ্যাটম, কোনো অ্যাটমের মধ্যে, কোনো কোনো আমি বাইরে কেন কোন ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি, কোন ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি, সেটা প্রপোর্শনাল টু সাই স্কোয়ার। এটা কার সাথে প্রপোর্শনাল? সাই স্কোয়ার অ্যাট দ্যাট পয়েন্ট, ওই পয়েন্টে সাই স্কোয়ারের সাথে এটা প্রপোর্শনাল। তাহলে কোনো অ্যাটমের মধ্যে কোনো একটা পয়েন্টে কোনো ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি, দ্যাট ইজ প্রপোর্শনাল টু সাই স্কোয়ার। সাই স্কোয়ার, আচ্ছা সাই স্কোয়ারের নিচে তো লিখছি,
having positive value. প্রবাবিলিটি ডেন্সিটি আমরা কাকে বলবো? কি কাকে বলবো? প্রবাবিলিটি ডেন্সিটি। হোয়াট ইজ প্রবাবিলিটি ডেন্সিটি? প্রবাবিলিটি ডেন্সিটি যখন কোনো কিছু ডেন্সিটি আমরা কাকে বলি? ইউনিট ভলিউমে, ইউনিট ভলিউমের যে মাস তাকে বলি মাস ডেন্সিটি, ইউনিট ভলিউমে যে চার্জ তাকে বলি চার্জ ডেন্সিটি, বলি কি না? সিমিলারলি প্রবাবিলিটি ডেন্সিটি দিস ইজ নাথিং বাট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইন এ ভলিউম, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইন ইউনিট ভলিউম, ইউনিট মানে ইউনিট ভলিউমে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি তাকে বলবো প্রবাবিলিটি ডেন্সিটি। তাহলে দেখ এখন ইউনিট ভলিউমে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি আমরা বলছি কি সাই স্কোয়ার, দ্যাট ইজ প্রবাবিলিটি ডেন্সিটি। জান একটু এটাই তো বললাম সাই স্কোয়ার। আচ্ছা তাহলে আমাকে তোরা সিম্পলি বল যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইন ডিভি ভলিউম, ইন ডিভি ভলিউম, ইউনিট ভলিউমে যদি সাই স্কোয়ার খুঁজে পাই তাহলে ডিভি ভলিউমে আমি কতটা খুঁজি? হ্যাঁ ভেরি গুড, সাই স্কোয়ার ইনটু ডিভি, বুঝে গেল? হ্যাঁ আচ্ছা এবার আমি কথা বলি, শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, আমরা পড়ছি কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, ঠিক আছে? কোয়ান্টাম মেকানিক্যাল মডেল এর সাথে আমরা আজকে পড়ব কি অফ অ্যাটম অ্যান্ড কোয়ান্টাম নাম্বার, ওকে? সেখানে আমরা ফার্স্ট আজকে শুরু করলাম শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন কি ডেসক্রাইব করে? থ্রি ডি মোশন অফ অ্যান ইলেকট্রন অ্যারাউন্ড নিউক্লিয়াস। এখানে আমরা ইলেকট্রনকে ইলেকট্রন ক্লাউড হিসেবে ধরি, ইলেকট্রন ক্লাউড হিসেবে। সাই এর কোনো ফিজিক্যাল মিনিং নেই, ইট ইজ নাথিং বাট এ ওয়েভ ফাংশন, ক্লিয়ার? নেক্সট কি, ইট কন্টেন্টস অল ডাইনামিক ইনফো অ্যাবাউট ইলেকট্রন, একটা ইলেকট্রনের সমস্ত ডাইনামিক ইনফো এই সম্পর্কে কি আইডিয়া দেয় সাই? নেক্সট কোন সিস্টেমের ওপর আমরা এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন করবো? এমন সিস্টেম যার এনার্জি টাইমের সঙ্গে চেঞ্জ হয় না। কোশ্চেন কোথায় দেবে? এইটি কোশ্চেন দেবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, অপশন ওয়ান এটা। আর কি কোশ্চেন দেবে? এইটা এক্সামে এক্সাম পেপার সেট করবো তো এই কোশ্চেন ডাহা দেবো, পাক্কা দেবো এটা। এটা কোশ্চেন এসেওছে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেইছে যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন সংক্রান্ত কোনটা ঠিক? ওকে আচ্ছা এখানে কোনটা কি? ই টোটাল এনার্জি, ভি পোটেনশিয়াল এনার্জি, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা এই এখানে তো কি এটা মনে রাখতে হবে, ইকুয়েশন ফরম্যাটটা মনে রাখতে হবে। আর নেক্সট সাই সাই স্কোয়ার হলো কি? প্রবাবিলিটি ডেন্সিটি। প্রবাবিলিটি ডেন্সিটি মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কোনো অ্যাটমের মধ্যে কোনো ইউনিট ভলিউমে, অ্যাটমের মধ্যে কোনো ইউনিট ভলিউমে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কতটা, দিস ইজ সাই স্কোয়ার। ডান ক্লিয়ার? আচ্ছা তাহলে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন সম্পর্কে আমি একটা কোশ্চেন দিয়ে নিই, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট ওয়েভ ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন রিলেটেড কোনটা ঠিক? ওয়েভ ইকুয়েশন মানে বুঝতে পারছিস শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, পুরোটার বলছি না। অপশন ওয়ান এইচ সাই ইকুয়ালস টু ই সাই, অপশন টু, অপশন টু হচ্ছে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস এইট পাই স্কোয়ার ইন্টু এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়ালস টু জিরো, এটা একটা অপশন। থার্ড অপশন প্লাস
8 pi square m into h square e minus v into psi equals to 0. Option D, all. Welcome back. क्या ना मान मोटा कथा कि लैप्लासियन ऑपरेटर मान डी डी एक्स प्लस ddy plus del dz partial differentiation this is the laplacian operator okay let it square karna bujhe gelo tale eta laplacian operator er format del square psi e rakhna ekhano psi 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 ekhano to psi psi ekhano psi 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 eta puro ta under chole gelo del square er under e del square into psi baki ta jeta chole seta tale e nite schrodinger wave equation er baire kichu jodi dai ami porano chhere debo okay okay next next hello this is what this is napla this is called napla napla ele sir upore jeta chilo kono bre upore option 1 ha eto shunte korala je gaja khasne nan clear clear to chori jati ke ar er beshi kichu toke jiggesh korbe na but korbo next point wave equation মানে Schrödinger wave equation এর থেকে আমরা wave equation যে solution solution মানে wave equation solve করলে wave equation এর কার equation psi এর equation এই equationটা solve করলে আমরা psi এর value পাবো কি পাবো psi তাহলে এর solution হচ্ছে psi n l m এর solution এরকম আসবে psi n l m স্যার ইজ তাহলে দেখো ওয়েভ ইকুয়েশনের সলিউশন থেকে পাচ্ছি এইটা এখান থেকে আমি যেটা বলছি না সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন গিভস আইডিয়া অ্যাবাউট অনলি 3 h r w 3 কোয়ান্টাম ওয়েভ ইকুয়েশনের সলিউশন থেকে আমরা কটা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আইডিয়া পাবো ভেরি গুড কে কে n l m ওকে n ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর প্রাইমারি কোয়ান্টাম নাম্বার l ইজ অ্যাজিমুথাল মুথাল কোয়ান্টাম নাম্বার আর সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার আর কি বলে এল কে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার সেকেন্ডারি সাবসিডিয়ারি নেক্সট এম এম ইজ দা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অর অরিয়েন্টেশন কোয়ান্টাম নাম্বার অরিয়েন্টেশন কোয়ান্টাম ম্যাগনেটিক ফিল্ডে অরবিটালগুলোর অরিয়েন্টেশন কি হবে সেটা জাজ করে কে এম বুঝা গেল তাহলে দেখো আমাদের কোয়ান্টাম নাম্বার বাস্তবে আছে কটা চারটি কটা চারটি দেখো লাস্ট কোয়ান্টাম নাম্বার ইজ ইওর এস এস ইজ দা স্পিন কোয়ান্টাম নাম্বার এস ইজ দা স্পিন কোয়ান্টাম এ এ ইন্ডিকেট করে ইলেকট্রনের স্পিন কি হবে এর ভ্যালু দুটো হতে পারে আইদার প্লাস হাফ হতে পারে অর হতে পারে মাইনাস হাফ না ওভার এখানে আসে বুঝা গেল আইদার প্লাস হাফ অর মাইনাস কিন্তু
আমাদের টোটাল কোয়ান্টাম নাম্বার কটা বললাম? চারটে। কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারের আইডিয়া ইট ইজ নট অবটেন্ড ফ্রম ওয়েভ ইকুয়েশন। আমরা ওয়েভ ইকুয়েশন থেকে এটাকে পাই না। তাহলে ওয়েভ ইকুয়েশন থেকে বারবার বলছি, ওয়েভ ইকুয়েশন থেকে আমরা কোন কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আইডিয়া পাই? তিনটে। কি কি? ওই জন্য সবসময় মনে রাখবে কি, ওয়েভ ইকুয়েশনের সলিউশন সাই এন এল এম ম্যাগনেটিক কোয়ান্টাম। এই তিনটে আমরা কোথেকে জানতে পারি? ওয়েভ ইকুয়েশন থেকে। স্পিন কোয়ান্টাম নাম্বার সম্পর্কে কি জানতে পারি? ভেরি গুড, বোঝা গেল। তাহলে ওয়েভ ইকুয়েশনের সলিউশন থেকে আমরা এই তিনটে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানতে পারি, কে কে? এন এল এম। বা এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বারবার মনে রাখবে যে স্পিন কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আমরা কোনো আইডিয়া পাই না। ক্লিয়ার? জানি এভরিবডি ক্লিয়ার? বলো, বোঝা গেছে? বুঝলাম। আচ্ছা, নেক্সট, এরপর দেখ, বাই সলভিং ওয়েভ ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশনকে সলভ করলে আমরা সাইয়ের অনেক ভ্যালু পাব। বাই সলভিং ওয়েভ ইকুয়েশন উই গেট ডিফারেন্ট ভ্যালুস অফ সাই, সাইয়ের অনেক আমরা ভ্যালু পাবো, লাইক সাই ওয়ান, সাই টু, সাই থ্রি, ডট এরকম কন্টিনিউয়াস ভ্যালু পাবো। সমস্ত সাইয়ের ভ্যালু কিন্তু অ্যাকসেপ্টেবল না, এটাও পড়াচ্ছি একটু পরে কেন কি না, বুঝতে পারবি। তাহলে দেখ, সাই এরকম অনেক ভ্যালু পেলাম, বাই সলভিং দিস ওয়েভ ইকুয়েশন উই গেট ডিফারেন্ট ভ্যালুস অফ সাই, ঠিক আছে? নেক্সট, সাম অফ দেম আর অ্যাকসেপ্টেবল, অর সাম অফ দেম আর মিনিংফুল, সাম অফ দেম আর মিনিংফুল, সাইয়ের কতগুলো ভ্যালুই মিনিংফুল, সব ভ্যালু মিনিংফুল না, কতগুলো ভ্যালুই মিনিংফুল তাদেরকে আমরা বলি সাম অফ দেম আর মিনিংফুল কল্ড আইজেন ভ্যালু, কল্ড আইজেন ভ্যালু। তাহলে ওয়েভ ইকুয়েশন সলভ করলে আমরা, ওয়েভ ইকুয়েশনটা কার ইকুয়েশন? সাইয়ের ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশন সলভ করলে আমরা সাইয়ের কয়েকটা ভ্যালু পাবো, তার মধ্যে সাইয়ের কতগুলো ভ্যালুই অ্যাকসেপ্টেবল তাকে বলবো আইজেন ভ্যালু। এবং ওয়েভ ইকুয়েশন সলভ করলে শুধু সাই না, তার সাথে সাথে আমরা এনার্জিও পাবো। তাহলে এর করস্পন্ডিং অ্যান্ড করেসপন্ডিং এনার্জি ইজ কল্ড আইজেন হিট, আইজেন সবাই কথা বল, আমি একলা কথা বললে কি করে? তাহলে সাইয়ের অ্যাকসেপ্টেবল ভ্যালু আর মিনিংফুল ভ্যালুগুলোকে কি বলবো? আইগেন ভ্যালু আর আইজেন ভ্যালু, বোঝা গেল? আর এর সাথে করেসপন্ডিং এনার্জিকে বলবো আইজেন এনার্জি। এইটুকু বলছি, খালি নিট কভার হয়ে যাবে। নেক্সট দেখ, এবার লিখছি সাই, সাই ইজ ওয়েভ ফাংশন। আর কি বলবো সাই সম্পর্কে? ইট গিভস ডাইনামিক ইনফরমেশন অ্যাবাউট ইলেকট্রন, ইট গিভস ডাইনামিক ইনফরমেশন অ্যাবাউট ইলেকট্রন। আর কি বলবো সাইয়ের ব্যাপারে? হ্যাভিং নো ফিজিক্যাল মিনিং, নো ফিজিক্যাল মিনিং। আর কি বলবি? সাই অলওয়েজ সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল ভ্যালু। আর কি বলবি? ফাইনাইট ভ্যালু হবে, কি হবে? সাই এর সবসময় বলছি সিঙ্গেল ভ্যালু, ফাইনাইট ভ্যালু। আর কি, আর কি সাইয়ের যে সলিউশন এর থেকে আমরা তিনটে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আইডিয়া পাই, এন এল আর এম। সবসময় মনে রাখবি সাই একটা সাইয়ের সলিউশন, মানে এই যে সাই এন এল এম লিখছি তো, এটা সবসময় একটা ইলেকট্রনের অরবাইটালকে ইন্ডিকেট করে। কাকে? ইলেকট্রনের অরবাইটাল। ইট অলওয়েজ ইন্ডিকেটস an orbital of
কোন ইলেকট্রনের অরবিটাল কে ইন্ডিকেট করে। তাহলে আমরা একটা অরবিটাল কে ইন্ডিকেট করার জন্য কটা কোয়ান্টাম নাম্বার দরকার? একটা অরবিটাল কে ইন্ডিকেট করার জন্য বা একটা অরবিটাল কে বোঝানোর জন্য কটা কোয়ান্টাম নাম্বার দরকার? কি কি? n l একটা ইলেকট্রন কে জাজ করে, একটা ইলেকট্রন কে আইডেন্টিফাই করার জন্য কটা কোয়ান্টাম নাম্বার দরকার? 4টে, n l m s। তাহলে শুধু n l আর m এরা ইন্ডিকেট করবে an orbital। বলছি n l m s এরা সব বুঝতে পারি, কমপ্লিট করতে দে, সব প্রত্যেক লাইন ক্লিয়ার হয়ে যাবে। এটাকে ইন্ডিকেট করবে an ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রনকে, একটা ইলেকট্রনকে আইডেন্টিফাই করতে বা একটা ইলেকট্রনকে অ্যাড্রেস করতে কতগুলো কোয়ান্টাম নাম্বার লাগবে? 4টি, n l m s। আর একটা অরবিটালকে জাজ করতে সোডিঞ্জার ওয়েবিকেশন সলিউশন কি ইন্ডিকেট করে? একটা অরবিটাল। কেন সোডিঞ্জার ওয়েবিকেশন থেকে আমরা কি পাই? সাই n l m। জানে এভরিবডি সাই এর যে সমস্ত ভ্যালু অ্যাকসেপ্টেবল আইজেন ভ্যালু, তার করেসপন্ডিং ফাংশন আইজেন ফাংশন। জানে এভরিবডি ক্লিয়ার? আইজেন, হ্যাঁ সরি, আইজেন আইজেন ভ্যালু, তার করেসপন্ডিং ফাংশন এনার্জি, আইজেন ফাংশন আর আইজেন এনার্জি, আইজেন ভ্যালুটাকে আইজেন ফাংশন বলে। ঠিক আছে, বোঝা গেছে? জানে এভরিবডি ক্লিয়ার? নেক্সট, দিস ইজ সোডিঞ্জার ওয়েবিকেশন, কোয়ান্টাম মেকানিক্স। এগুলো অ্যাকচুয়ালি কোয়ান্টামের ব্যাপার স্যাপার, এগুলো তোদের হায়ার ফিজিক্সে আছে অনেক কিছু, কিন্তু আমাদের এখানে যতটুকু এনসিআরটি বেসড, আমি এনসিআরটি লাইনগুলো তুলে ধরে এক্সপ্লেন করছি, ব্যাস। আর কিছু না, এখন দেখ সাই স্কয়ার মানে কি? প্রবাবিলিটি ডেন্সিটি অফ ইলেকট্রন, তাই তো? প্রবাবিলিটি ইউনিট ভলিউমে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি, ইউনিট ভলিউমে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি, তাকে কি বলবো? সাই স্কয়ার। এখন দেখ সাই স্কোয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড মানে তো হয়ে গেল ভলিউম, ডিএক্স ইনটু ডিওয়াই ইনটু ডিজেড মানে তো ডিভি, এটাই তো ভলিউম ডিভি, তাই তো? আচ্ছা, এবার দেখ একে ইন্টিগ্রেট কর মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, একে ইন্টিগ্রেট কর মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এর ভ্যালু কত আসবে? 1। মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থেকে এর মধ্যে তো ইউনিভার্স, আর ইউনিভার্স বলে কিছু আছে নাকি? এর মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, এর মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, সেটার ভ্যালু কত? দ্যাট ইজ ইকুয়ালস টু, এটাই লিখতে পারি কি আরেকটা ফরম্যাটে, সাই স্কোয়ার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিভি ইকুয়ালস টু 1। ওকে, দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য probability of finding electron is maximum, সে ভ্যালুটা কত? probability of finding electron is maximum, ভ্যালু কত? 1। সাই স্কোয়ার এর ভ্যালু 1, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, এখানে কি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কত? ম্যাক্সিমাম, বল ম্যাক্সিমাম কোন পাশে? তাহলে এখানে probability of finding electron maximum, এবার ইলেকট্রন জেনারেলি কোথায় থাকে? অরবিটালে। তাহলে সাই স্কোয়ার এর ভ্যালু 1 এটা কোথায় হবে? এটা ইন্ডিকেট করবে অরবিটাল মাত্র, সেখানে ইলেকট্রন ডেন্সিটি থাকবে, অরবিটালে সাই স্কোয়ার এর ভ্যালু 1 হবে। আচ্ছা, সাই স্কোয়ার এর ভ্যালু 0, দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ 0, মানে ইলেকট্রন খুঁজেই পাবো না, যেখানে ইলেকট্রন খুঁজে পাবো না সেই সমস্ত জায়গাগুলোকে আমরা বলবো নোড। কি বলবো? নোড। তাহলে ইট ইজ ইন্ডিকেটিং নোড, নোড কি আমরা, নোড একটা টপিক হবে পুরো, নোড কি পুরো একটা টপিক হবে, বাট আজকের আজকের জন্য এটুকু মনে রাখো যে এখনের জন্য এটুকু মনে রাখো যে নোডে কি ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কত? 0। প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, তাকে কি বলবো? নোড। নোডের সাই স্কোয়ার এর ভ্যালু 0, অরবিটালের সাই স্কোয়ার এর ভ্যালু 1। বুঝা গেল? এর থেকে ভালো সোডিঞ্জার বোঝার দরকার নেই, এইটা বুঝলেই যথেষ্ট। নেক্সট দেখ, এবার ধরো যদি কোশ্চেন দেয়
quiz. একটা ভয়ানক প্রশ্ন দিয়েছে, দেখতে খুব ভয়ানক লাগছে, ঠিক কিনা? বিশাল বড় একটা টার্ম দিয়েছে, কি বলেছে পড়ো, বল স্বস্তিকা পড়। একটা ইকুয়েশন দিয়েছে, তারপরে কি বলছে? এ নট ইজ দ্য বোর রেডিয়াস, লেট দ্য রেডিয়াল নোড অ্যাট টু এস। রেডিয়াল নোড ফোর কি? এখন রেডিয়াল নোড আর একটা অ্যাঙ্গুলার নোড করাবো, চাপ নেই। লেট দ্য রেডিয়াল নোড ইজ ইন টু এস অরবিটাল বি অ্যাট আর ইকুয়ালস টু এ বি অ্যাট আর নট। মোটামুটি রেডিয়াল নোড, নোড বলেছে মানে কি? সেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন জিরো, ব্যাস, এতটা ক্লিয়ার তো? দেন ফাইন্ড আর নট ইন টার্ম অফ এ নট। আর নটকে এ নটের টার্মে কী করে লিখবে, মানে আর নট সমান কত এ নট, এটা বাদ করতে হবে। স্যার দেখুন, এই ইকুয়েশনটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কি নেই মাথা ব্যথা, নাকি আছে? যেখানে নোড হবে, যেখানে সেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন জিরো, মানে সাই স্কোয়ারের ভ্যালু জিরো। আচ্ছা, আমি এই টার্মটাই আরেকবার লিখছি, মানে আমি তো কপি পেস্ট করবো, লিখবি তো তোরা, তোদের বয়সে আমিও লিখেছি। অপশন দিলে এটা পারবি না, করিয়ে দিচ্ছি সোজা। দেখ, এখন নোড যেখানে হবে, নোড যেখানে হবে সেখানে সাই স্কোয়ার কত হবে? জিরো, ঠিক? সাই স্কোয়ার জিরো মানে নোড। এখন একটা জিনিস দেখ ভাই, একটা জিনিস শোন, এই যে টার্মটা, এটা তো স্কোয়ার, এর স্কোয়ার করলে জিরো হবে কখনো? কোনোদিন হবে না। আচ্ছা, ওয়ান বাই এ নোট স্কোয়ার বাদে একমাত্র জিরো যদি হতে হয়, তাহলে এই যে টার্মটা আছে এর স্কোয়ারই একমাত্র জিরো হবে। মোট কথা, সাই স্কোয়ারকে জিরো হতে হলে টু ইন্টু আর নট বাই এ নট এর যে স্কোয়ার মানে জিরো, মানে এটা সমান জিরো, সামথিং এক্স স্কোয়ার ইকাল টু জিরো মানে এক্স ইকাল টু জিরো, তাই এটা কত হবে? জিরো। তবে সাই স্কোয়ার জিরো হবে। তাহলে দেখ, এটা যদি জিরো হয়, এখান থেকে আমার টু সমান কত আসছে? আর নট বাই এ নট। আর এখান থেকে আমার আর নট সমান কত আসছে? টু। ওটাই তো চেয়েছিল, কি চেয়েছিল? যে অ্যাট আর নট দেন ফাইন্ড আর নট ইন টার্মস অফ এ নট, আর নট কে এ নট এর টার্মে লেখো। লিখলাম, লিখলাম এটা স্যার, ওই যে বলছি, ওকে, কিছুই ছিল না কোশ্চেনে, কি এমন আছে? যেখানে নোড হবে ভাই সেখানে সাই স্কোয়ারের ভ্যালু জিরো। এবার কোনো একটা ইকুয়েশন জিরো হতে গেলে দেখ, এই টার্মটা তো জিরো কখনোই হতে পারে, এ স্কোয়ার কোনোদিন জিরো হবে? নিউ এর দুই ওয়ান বাই টু দ্য স্কোয়ার কোনোদিন জিরো হবে? তাহলে জিরো হতে গেলে এই যে ম্যাথমেটিক্যাল টার্ম এখানে বসে আছে একেই জিরো হতে হবে, এই যে টার্মটা একেই জিরো হতে হবে। তাহলে ওকে জিরো করে দাও, ক্লিয়ার? জানি বেরোটি ক্লিয়ার? আমি কিন্তু নেক্সট দিন পুরো ডাহা পড়া ধরবো। ও আজকে তো তোদের নিউটন করতে দেওয়ার কথা ছিল, করতে দেবো চেষ্টা। ডান, এবার আসছি গ্রাফিক্যাল প্রবলেম কয়েকটা, কি করবো? তো নোটস লেখা হচ্ছে তো টাইম মতো? হ্যাঁ,
দেখা যাচ্ছে দেখছি সে ছুটি দেব দেখো গ্রাফিক্যাল প্রবলেম এটা সাইজ সম্পর্কে বলা হয়েছে। দেখো ফার্স্ট আমি একটা গ্রাফ ড্র করছি, সাই আর এক্স ডিস্টেন্স ধর এই গ্রাফটা হতে পারে, সাইয়ের রিলেটেড এই গ্রাফটা হতে পারে, বলা হতে পারে কেন? দেখো এখানে কি বলা হয়েছিল, আচ্ছা একটা কথা লেখা আনি না, না অন্য কথাও লিখেছে হয়তো, দেখ একটা কথা লেখা আনি না, সাই সবসময় কন্টিনিউয়াস হবে, সাই মাস্ট বি কন্টিনিউয়াস, আগে আমি আগে স্কিপ করে গেছি, এটা সাই মাস্ট বি কন্টিনিউয়াস। এখানে দেখ, হ্যাঁ এখানে গ্রাফটা কোথায় গিয়ে ডিসকন্টিনিউ করছে দেখ, এই এখানে গিয়ে গ্রাফ থেমে গেছে, তাহলে গ্রাফ ডিসকন্টিনিউয়াস, তাহলে কি সাই আর এক্স এর মধ্যে গ্রাফটা পসিবল হলো না? নেক্সট আমি এক্সামে গ্রাফ দেবো কিন্তু প্রচুর, এখানে সাই এখানে এক্স, এটা পসিবল? না সেরকম ব্যাপার নেই, এখানে তো লজিক একই, ডিসকন্টিনিউ করছে কিনা তারপর আবার স্টার্ট হচ্ছে, ও আচ্ছা দিস ইজ অলসো নট পসিবল। নেক্সট, হ্যাঁ হ্যাঁ দাঁড়া কোথাওটা বুঝতে পারলি না, এটা পসিবল? হ্যাঁ হবে। দেখ এখানে কি লেখা আছে বলতো, সাই সবসময় সিঙ্গেল ভ্যালু, সাইয়ের সবসময় একটা ভ্যালু হবে, কিন্তু এইখানে দেখ এক্স পজিশনে যা, এই একটা পজিশনের জন্য সাইয়ের এটা একটা ভ্যালু পাচ্ছিস, এইটা একটা ভ্যালু পাচ্ছিস, এইটা একটা ভ্যালু পাচ্ছিস, তা আবার হয় কখনো? সাইজ অনুযায়ী কেমন হবে, সিঙ্গেল ভ্যালু, কিন্তু কটা ভ্যালু পাচ্ছিস, একটা দুটো, তাহলে কি এটা হবে? হ্যাঁ দেখ গ্রাফটা এখানে ডিসকন্টিনিউটি করছে না, এখানে থেমে যাচ্ছে, তারপর আবার শুরু হচ্ছে। আচ্ছা নেক্সট দেখ, আচ্ছা আরেকটা গ্রাফ দিই, সাই এদিকে এক্স, হবে কেন না সেই জন্য না, এখানে তো এই গ্রাফটা এদিকে তো কন্টিনিউটি আছে, এটা এটা পসিবল? সাই সবসময় কি হবে দেখো, ফাইনাইট ভ্যালু, সাই সবসময় ফাইনাইট ভ্যালু হবে, কি হবে? ফাইনাইট ভ্যালু, তাহলে এটা চলে যাচ্ছে টুয়ার্ডস ইনফাইনাইট, তাই তো? ইনফাইনাইট যদি নাও দেওয়া থাকলো কোনো গ্রাফ এরকম আঁকা আছে মানে ওটা কোথায় যাচ্ছে, যে এটা হচ্ছে ইনফাইনাইট, তাহলে এটা এটাও কখনো বোঝা গেল? আরেকটা ভাবে লিখতে পারি আর আর, দিস ইজ দ্য রেডিয়াল ওয়েভ ফাংশন, কি বলবো,
সাই স্কোয়ার কে লিখতে পারিস আর স্কোয়ার ফাংশন অফ আর, দিস ইজ কল্ড রেডিয়াল প্রোবাবিলিটি ডেন্সিটি, দিস ইজ কল্ড রেডিয়াল প্রোবাবিলিটি ডেন্সিটি, সাই স্কোয়ার কি প্রোবাবিলিটি ডেন্সিটি, রেডিয়াল প্রোবাবিলিটি ডেন্সিটি। এখন দেখ আরেকটা জিনিস হয়, সাই স্কোয়ার ইন্টু ফোর বাই আর স্কোয়ার ডিআর, ঠিক। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি, দিস ইজ ইকুয়ালস টু হোয়াট, সাই স্কোয়ার মানে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইন্টু আর, কারণ একটু আগে লিখলাম এই যে, তাই তো, আচ্ছা, ইন্টু ফোর বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, এইটাকে আমরা বলি রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন কি বলি, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কোনটাই কি বলি দেখেন, ওয়ান টু, এই তিনটে টার্ম নিয়ে একটু জানতে হবে, রেডিয়াল ওয়েভ ফাংশন, রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, জানেন এভরিবডি কি বলে। এবারে এত দূর অব্দি এলো তো, এবার অনেক গ্রাফ ছিল, তার আগে কোয়ান্টাম নাম্বার না বোঝালে গ্রাফগুলো বোঝানো যাবে না, টাফ লাগছে আজকের টপিক একটু, না ঠিক আছে, এই যে গ্রাফগুলো আসবে না, এই গ্রাফগুলো করাবো, কিন্তু তার আগে আমাকে একটু বোঝাতে হবে, তার আগে কি বোঝাতে হবে, কোয়ান্টাম নাম্বার, আচ্ছা এটা এত দূর অব্দি থাক, ঠিক আছে, কোয়ান্টাম নাম্বারটা করে দিই নাকি, আচ্ছা এরপরে আমাদের যে টপিকটা গ্রাফগুলো বাকি থাকছে, ঠিক আছে, এখানে গ্রাফিক্যাল প্রবলেম কিছু আছে যেগুলো এক্সাক্টলি একদম শেষে আছে, ঠিক আছে, গ্রাফটা আমি জায়গা স্কিপ করে নিউ টপিক, কোয়ান্টাম নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ওকে, দেখ তোদের হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন থাকবে, প্রত্যেকবার থাকে থাকবে, দেখ তোদের বারোটায় পড়াবো বলেছিলাম, তোরা এলি 12:45, ওকে, আমার কি, আমার কিছু না, পড়বে না বলে তোরা, হয়ে গেছে, রেকর্ড অফ হয়ে গেছে।